রাজভবনের ফোনে আড়ি পাতার অভিযোগ, রাজভবন সূত্রে খবর, রাজ্যপালের পিছনে কি গোয়েন্দাগিরি রাজ্যের? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া হচ্ছে চিঠি, সূত্র মারফত এমনই জানা যাচ্ছে, নালিশ জানানো হচ্ছে পুলিশ কমিশনার কেও, রাজভবন সূত্রে খবর, অভিযোগ জানানো হলো রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্তরে, রাজ্যপালের ঘরের বাইরে নিরাপত্তায় থাকা কলকাতা পুলিশের আধিকারিকদের সরানোর ভাবনা পর্যন্ত উঠে আসছে, বিষয়টি নিয়ে উদ্বিগ্ন খোদ রাজ্যপাল। রাজভবনের ফোনে আড়ি পাতার অভিযোগ, রাজভবন সূত্রে খবর, একেবারে বেনজির অভিযোগ যেখানে রাজভবনের ফোনে আড়ি পাতার অভিযোগ উঠে আসছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, এইরকম বেনজির অভিযোগ, একেবারে খোদ রাজভবনের ফোনে আড়ি পাতার অভিযোগ, বেনজির কি বলতে? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ, এবং ইতিমধ্যেই তুমি জানো যে রাজ্যপাল বা রাজ্যপালের অফিসের তলস্থ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার পাশাপাশি রাজ্যের একেবারে প্রশাসনিক স্তরের শীর্ষ আধিকারিক যারা রয়েছেন তাদেরকে, কলকাতা পুলিশের কমিশনারকে, তিনজনকেই চিঠি দেওয়া হচ্ছে, অফিসিয়ালি কমপ্লেন লঞ্চ করা হচ্ছে। এবং তার পাশাপাশি কলকাতা পুলিশের যারা আধিকারিক রয়েছেন, অর্থাৎ রাজ্যপালের যে রেসিডেন্সিয়াল উইং রয়েছে, অর্থাৎ তুমি জানো যে রাজভবন বিশাল এলাকা জুড়ে রাজভবনটা, এবং তাতে বিভিন্ন সরকারি প্রশাসনিক মিডিয়া উইং, রাজভবনের যে পিস রুম, সেই সমস্ত কিছু আছে। এবং তার পাশাপাশি রাজ্যপাল নিজে যেখানে থাকেন, যেখানে শোন, যেখানে ঘুমন, সেই যে রেসিডেন্সিয়াল উইং, সেই রেসিডেন্সিয়াল উইংও রয়েছে সেখানে, যেখানে অ্যালাউ নেই। কলকাতা পুলিশের আধিকারিকরা সেখানে কী করছিলেন সেই প্রশ্ন উঠেছে, সেই প্রশ্ন করা হয়েছিল, সদুত্তর না পাওয়াতে ওসিকে ইনফর্ম করা হয়েছে। রাজভবনের দায়িত্বপ্রাপ্ত ওসি যে যিনি ছিলেন, তিনি তারপরে ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বলা হয়েছে, তাদেরকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সূত্র মোতাবেক আমরা জানতে পারছি। অত্যন্ত উদ্বিগ্ন এই মুহূর্তে রাজ্যপাল, এই মুহূর্তে আমাদের সাথে এই মুহূর্তে প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে উপস্থিত রয়েছে। দীপাঞ্জন বাবু, যথেষ্ট উদ্বিগ্ন রাজ্যপাল, এবং রাজ্যপাল তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, রাজ্য সরকারকে জানিয়েছেন। রাজ্যপালের সঙ্গে আপনি নিশ্চয়ই জানেন যে রাজ্যপালের সঙ্গে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ডিরেক্ট হটলাইন যে নাম্বার থাকে, সিকিউরড লাইন, সেই সিকিউরড লাইনও থাকে। যদি এই ধরনের স্নুজিং বা এই ধরনের আড়ি পাতার অভিযোগ ওঠে, গোয়েন্দাগিরির অভিযোগ ওঠে, তাহলে তো সেই লাইনও কম্প্রোমাইজ হয়ে যাওয়ার একটা আশঙ্কা থেকে যায়। এটা কি সত্যি? এটা কি কি ধরনের একটা আশঙ্কা থেকে যাচ্ছে দীপাঞ্জন বাবু? যদি এই যে অভিযোগটা আসছে বা এই যে আশঙ্কা করা হচ্ছে, এটা যদি 10% যদি সত্যি হয়, সেটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। ভারতের এই স্ট্রাকচারে, গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে প্রশাসনের এই সর্বোচ্চ স্তরে একটা রাজ্যে, যেখানে রাজ্যপাল কিন্তু সংবিধানের রক্ষাকারী বা কাস্টোডিয়ান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সেখানে তার ফোনে নজরদারি হচ্ছে, এটা কিন্তু একটা ভয়াবহ রকমের ভয়ঙ্কর অভিযোগ। এবং আমার মনে হয় এই অভিযোগটা কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা উচিত, যাতে এটা কোনো মতেই যাতে এটা রিপিট না হয়। এবং আমি এটা বলতে, মানে আমি জানি না কতটা সত্যি, এটা শুনতে পেয়েছি কোনো কোনো সূত্র থেকে যে একজন বাংলায় এক অত্যন্ত সিনিয়র গুরুত্বপূর্ণ এক সময়ের প্রাক্তন নয় বর্তমানে পুলিশ অফিসারের কাছে না সেই কুখ্যাত পেগাসাসের রয়েছে, একটা পাইরেটেড ভার্সন কপি রয়েছে, যার থেকে নাকি আড়ি পাতা রাজ্যপালের সঙ্গে করে হয়ে থাকে। এর থেকে ভয়াবহ জিনিস হতে পারে না। আমার মনে হয় এটা সর্বোচ্চ স্তরে তদন্ত হওয়া উচিত, ডেফিনেটলি হাইকোর্টের মনিটরিং এ তদন্ত হওয়া উচিত, এবং ভারত সরকার যেন এটা অত্যন্ত সিরিয়াসলি দেখে। এটা সংবিধান এবং সাংবিধানিক কাঠামোর মধ্যে একটা সাংঘাতিক বড় ষড়যন্ত্র যদি হয়ে থাকে, আমি জানি না হয়েছে কিনা। অতীতে ভারত সরকার পড়ে গিয়েছিল, চন্দ্রশেখরের গভর্নমেন্ট পড়ে গিয়েছিল এই নজরদারির চক্করে, যদি মনে আছে তোমাদের নিশ্চয়ই।
রাজ্যের ক্ষেত্রে দাঁড়িয়ে এই ধরনের যদি নজরদারি রাজ্যপাল যিনি কাস্টোডিয়ান অফ ওয়েস্ট বেঙ্গল তার ক্ষেত্রে দাঁড়িয়ে যদি এই ধরনের নজরদারি হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ এবং এটা আর আর পাঁচজনের অভিযোগ নয়, একেবারে সাধারণ কোনো মানুষের অভিযোগ নয়, রাজ্যের পশ্চিমবঙ্গের রাজ্যপালের অভিযোগ, রাজ্যপালের অফিস থেকে অভিযোগ, নজরদারি চালানোর অভিযোগ। আমাদের সঙ্গে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, তিনি কি বলেছেন? রাজ্যপাল হিসেবে তথাগত রায় বলছেন নিরপেক্ষ তদন্ত করা উচিত নিরপেক্ষ এজেন্সি দিয়ে, অর্থাৎ সিবিআই ইডি। আবার নতুন করে কি নতুন কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলাতে? একবার শুনে নেব তথাগত রায় কি বলেছেন। বাস্তবতা আছে কি না সেটা আমি কি করে বলবো, এটা যদি কোনো নিরপেক্ষ তদন্ত সংস্থা এটা খোঁজ করে যাদের এই সমস্ত টেলিফোন পাকিং শনাক্ত করতে কিছু অভিজ্ঞতা আছে তারাই বলতে পারে। কেবল আমি এই কথাটা বলবো যে বর্তমান সরকার যেভাবে এই রাজ্যপালের সাথে আচরণ করেছে এখন পর্যন্ত এবং করে যাচ্ছে তাতে এইরকম একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, এটা মানে উইদিন দ্য রেলম অফ প্রবাবিলিটি যাকে বলে তার মধ্যে থেকে যায়। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যর কাছে সরাসরি চলে যেতে চাই। অরিন্দম বাবু, আপনি জানেন যে রাজ্যপালের সঙ্গে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার একেবারে ডিরেক্ট হটলাইন, যে সিকিউর লাইন, সেই সিকিউর লাইন রয়েছে এবং তার পাশাপাশি রাজ্যপালের যদি ফোন ট্যাপিং হয়, রাজ্যপালের যদি টেলিফোনের গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো লিক হয়ে যায় তাহলে কিন্তু সেটা জাতীয় নিরাপত্তা বা রাজ্যের নিরাপত্তার ক্ষেত্রে দাঁড়িয়েও একটা অশনি সংকেত। আপনি নিজে দীর্ঘদিন ইন্টেলিজেন্স খুব কাছ থেকে দেখেছে, সাধারণত এই ধরনের স্পাইং যদি করা হয় তাহলে অনেক অনেকগুলো সম্ভাবনা তৈরি হতে পারে। টেবিলের নিচে মাইক্রোফোন রেখে দেওয়া, একটা ইনফ্যাক্ট একজন মন্ত্রীর টেবিলের নিচে নাকি মাইক্রোফোন রেখে দেওয়ার, কেন্দ্রীয় মন্ত্রীর টেবিলের নিচে মাইক্রোফোন গুঁজে দেওয়ার, আটকে দেওয়ার, আঠা দিয়ে সেই জিনিসের অভিযোগ আমরা দেখেছিলাম। এছাড়া বুক শেলফের মধ্যে স্পাই ক্যাম রেখে যাওয়া, অডিও ডিভাইস রেখে দেওয়া, পেনের মধ্যে অডিও ডিভাইস রেখে দেওয়া, এরকম বহু ধরনের অভিযোগ বহু সময়ে আমরা দেখেছি। আপনি যদি একটু বলেন কি কি ভাবে এই ধরনের স্পাইং করা যেতে পারে। দেখুন, প্রথম বলছি যে আজকে আমি নিউজে দেখছিলাম এবং বিভিন্ন মানে ইংলিশ নিউজ পেপার নিউজগুলোতেও আজকে টিভিতেও দেখছি এটা সাংঘাতিকভাবে স্প্রেড আউট হয়েছে। প্রথমে আপনাকে বলে রাখি যে এই ধরনের ঘটনা এটা একটা ভয়ঙ্কর ঘটনা। একটা রাজ্যপাল সাংবিধানিক স্বীকৃতি আছে, হি ইজ দা মানে আমি বলবো কি সাংবিধানের একটা স্বীকৃতি রয়েছে যেখানে আমরা প্রত্যেকে জানি এবং হি ইজ অলসো দ্য কাস্টোডিয়ান অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন। তার ক্ষেত্রে যদি আজকে উনি এটা যদি সন্দেহ প্রকাশ করে থাকেন তাহলে কোন ভয়ঙ্কর পরিস্থিতি সম্মুখীন হতে হয়েছে আপনারা এটা দেখুন। ন্যাশনাল ইন্টিগ্রিটি কথা বলি, ডিগনিটি কথা বলি, আপনার কমিউনিয়াল হারমোনির কথা বলি, সন্ত্রাসবাদ নিয়ে আজকে চায়না এবং পাকিস্তান যেভাবে নাকি আজকে একের পর এক নক্কার জন্য ঘটনা ঘটছে এবং আমরা দেখতেও পাচ্ছি চতুর্দিকে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মালদা থেকে মুর্শিদাবাদ থেকে যেভাবে সন্ত্রাসবাদের আজকে আগমন শুরু হয়েছে, অন্যান্য স্টেটেও হচ্ছে, কিন্তু আজকে যদি রাজভবনের তরফ থেকে এই ধরনের একটা এলিগেশন আসে এটা তো একটা ভয়ঙ্কর পরিস্থিতি। এবং এটা যদি সত্যতা প্রমাণিত হয়, আপনি যেটা বললেন কিভাবে হয়, দেখুন আমরা এর আগেও কিন্তু পেগাসাস নিয়ে অনেক আলোচনা করেছি। এটা তো আমেরিকা নয় যে নিক্সন এক সময় এই ফোন ইয়ে করার জন্য আজকে নিঃস্ব হয়ে গেছিল। আজকে যদি এই ঘটনা সত্য প্রমাণিত হয় নিশ্চয়ই এটা সেন্ট্রাল এজেন্সি নিয়ে তদন্ত করানোর দরকার এবং ধরাও পড়বে। যদি হয় তাহলে সেই কনসার্ন অথরিটি এগেনস্টে সিরিয়াস অ্যাকশন নেওয়া দরকার এবং ইন্ডিয়া গভর্নমেন্টকে ভাবতে হবে যে মাননীয় রাজ্যপালের যদি আজকে এই অবস্থা হয়ে থাকে তাহলে সাধারণ বিরোধী পক্ষ যারা আছে বা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে তাদের আগামী দিনের ভবিষ্যৎটা কি হবে। ঠিক অরিন্দম বাবু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আঙ্গিক তুলে ধরলেন যে রাজ্যপাল যদি এই অভিযোগ রাজ্যপালের ক্ষেত্রে সঠিক হয় তবে বিরোধীরা, বাংলায় যারা বিরোধীরা রয়েছেন একাধিক বা সংবাদ মাধ্যমের একাধিক কর্মীর বিরুদ্ধে এই ধরনের আড়িপাতার অভিযোগ উঠেছে, এই জায়গাতে বাংলায় এই পরিস্থিতি কি তৈরি হওয়া কাম্য? বিশাখা, একদমই তাই, সেই প্রশ্নগুলো আসছে এবং এই প্রশ্নগুলোকে সামনে রেখেই ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে জানানো হয়েছে গোটা ঘটনাটি অভিযোগ আকারে এবং রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্তরেও অভিযোগ জানানো হয়েছে। ধন্যবাদ ময়ূর।